সেই জায়গা থেকে খুব সংক্ষেপে মেজর জেনারেল খালেদ মোশাররফ সাহেব বাংলাদেশের নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কেন এত গুরুত্বপূর্ণ খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। আমার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য জনাব আরেফিন সিদ্দিক সাহেব বক্তব্য রাখলেন, উনি যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে আমি শুরু করতে চাই। ভোল্টেয়ার একটা কথা বলেছিলেন, the people who can make you believe in absurdities, they can also often make you commit atrocities. এই কথাটার মানে হচ্ছে বলতে বলছেন যে পৃথিবীতে একটা গোষ্ঠী থাকে যারা প্রায়শই মানুষকে ভ্রান্ত মিথ্যা অসত্য ঘটনায় বিশ্বাস করাতে পারে এবং সেইসব ব্যক্তি আবার ওই বিভ্রান্তির মধ্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা অনাচার সৃষ্টি করতে পারে। আজকে 2015 সালে বাংলাদেশের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় নৈরাজ্য, সন্ত্রাস, হত্যাকাণ্ড, তার পিছনে কিন্তু 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হওয়ার পরে যে একটি গোষ্ঠী তৈরি হল যারা বিভ্রান্তি এবং মিথ্যার উপর দিয়ে বাংলাদেশের রাজনীতির গীতি কথা রচনা করেছেন, তাদের কারণে আজকে এই অবস্থা। আজকে অনেকেই মেজর জেনারেল খালেদ মোশাররফের অনেক বহু দিক থেকে বিশ্লেষণ করেছেন, আমি শুধু একটা জিনিস বলতে চাই। আমার বাবা হাবিবুর নবী আশরাফুর রহমান এমপি সাহেব, তিনি মেজর জেনারেল খালেদ মোশাররফের খালাতো ভাই, তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যখন আহত হলেন তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি তো একটা হেলমেট পরলেই আপনার মাথায় স্ক্রিনশটটা লাগতো না। এর উত্তরে মেজর জেনারেল খালেদ মোশাররফ তাকে বলেছিলেন, when all my soldiers cannot wear a helmet, I as their leader and commander cannot wear a helmet as well. অর্থাৎ আমার সৈনিকরা আমার সহযোদ্ধারা যখন সকলে হেলমেট করতে পারে না, আমি তাদের নেতা হিসাবে নিজেকে সুরক্ষা করার জন্য হেলমেট করতে পারি না। এবং আজকে এই সমাজে অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়ে আছে, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আমাদের গন্তব্য যেখানে সেখানে আমরা সকলে মিলেই যাব। বিভ্রান্তি যারা ছড়ায়, চক্রান্ত যারা ছড়ায়, চক্রান্ত যারা করে তাদের ছড়িয়ে দেওয়া চাকচিক্য দেখে আমরা ভুল পথে যেতে পারি না। সুতরাং যেই ট্রেনে চড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে দেখা শোনার বাংলাদেশ আমাদের করার কথা, সেদিকেই আমরা এগিয়ে যাব। আর একটু আগে মোজাম্মেল বাবু ভাই 7 নভেম্বরকে বিএনপির আমরা জাতীয় সংহতি দিবস, অনেকে বলে সিপাহী বিপ্লবী বিপ্লব দিবস, সেই প্রসঙ্গে কিছু কথা বলতে, আমি শুধু একটা কথা বলতে চাই। সমাজ বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে 1975 সালের 7 নভেম্বর থেকে আজকে পর্যন্ত আপনারা যদি হিসাব করেন, ওই প্রজন্মের অনেকেই কিন্তু আজও জীবিত আছে। সত্যিকার অর্থে আমাদের উচিত হবে একাডেমিক পার্সপেক্টিভ থেকে একটা সার্ভে মেথড বা একটা ইন্টারভিউ মেথডের মাধ্যমে একটা গবেষণা যদি করা হয়, আপনি দেখবেন বিপ্লব যা বলতে যা বোঝানো হয়, জনসাধারণের যেই ধরনের অংশগ্রহণে একটি দিনকে বিপ্লব বলতে পারেন সেই ধরনের কোনো ঘটনাই 7 নভেম্বরের হয়নি। এবং আমি আজকে নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে একটা জিনিস আহ্বান জানাবো, আপনারা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে দেখবেন খালেদ মোশাররফ সার্চ দিবেন, সার্চ দিলে আপনারা দেখবেন 26 মিনিট 19 সেকেন্ড একটা ডকুমেন্টারি সেখানে আছে, যেটা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় ওয়ার্ল্ড অ্যাকশন প্রোডাকশন নামক একটি বিদেশি সংস্থা, তারা বিভিন্ন বিদেশি চ্যানেলের জন্য বাংলাদেশে এসে তৈরি করেছিলেন, সেই ডকুমেন্টারিটা আপনারা দেখলেই বুঝবেন যে বাংলাদেশের মানুষ তার আহ্বানে, বঙ্গবন্ধুর আহ্বানে স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলেন এবং বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা যুদ্ধকে সংগঠিত করার পিছনে মেজর জেনারেল খালেদ মোশাররফ সহ আরো সত্যিকার অর্থে কাদের ভূমিকা ছিল এটা পরিষ্কার হয়ে যাবে, এটা অনেকেই জানে না। দুঃখজনক হলেও সত্য, আজকে সকালবেলা আমি ডকুমেন্টটা দেখেছি,
বাংলাদেশে আজকে ডিজিটাল বাংলাদেশের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এই খালেদ ওয়ার, এই ডকুমেন্টের নাম হচ্ছে খালেদ ওয়ার, এটি মাত্র আজ পর্যন্ত 5,600 জন দেখেছে। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি এটা আমাদের ছেলে মেয়েদেরকে ছড়িয়ে দেওয়া দরকার। এবং সবশেষে শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা মুক্ত, আমরা স্বাধীন, 55,598 বর্গ মাইল একটি স্বাধীন দেশে আমরা বসবাস করি সত্যি, কিন্তু আজও তৎকালীন মেজর খালেদ মোশাররফ সাহেবের 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে যখন শপথ করাচ্ছিলেন, সেই ভিডিওটা যখন দেখি তখন আমার প্রতিটি রঙ খুব জাগ্রত হয়। আমি আপনাদের কাছে একটা জিনিস শুধু বলতে পারি, ইফ ইউ আর লুকিং ফর ফ্রিডম, ইফ ইউ আর লুকিং ফর ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড ইফ ইউ আর লুকিং ফর লিবার্টি, মুক্তি, স্বাধীনতা এবং স্বাধীনতা কি নতুন করে আপনারা খুঁজে পেতে চান এবং নিজের নিজের যোদ্ধা সত্তা কিছু জাগ্রত করতে চান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের পরস্ত বাঙালি জাতিকে সত্যিকার যে যোদ্ধা জাতিতে রূপান্তরিত করেছিল, সেই যোদ্ধা রূপে আবার নতুন করে আবির্ভূত হলে হতে হলে আমি মনে করি মেজর জেনারেল খালেদ মোশাররফের সেই শপথ ভিডিওটা আপনারা সকলে দেখুন, উজ্জীবিত হন। আপনারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য নিয়ে আসছেন